প্রিম্যাক্স নামের এই অ্যাপটিতে কাজ করে আপনি প্রত্যেক দিন $20 অর্থাৎ প্রায় 1800 টাকার মতো ইনকাম করতে পারবেন। এবং এই প্রিম্যাক্স অ্যাপটি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 5 টাকা করে বোনাস। সো এই প্রিম্যাক্স অ্যাপটি সম্পর্কে আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই প্রিম্যাক্স অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোর এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন প্রিম্যাক্স লেখে। প্লে স্টোরে আপনি প্রিম্যাক্স লেখে সার্চ করলে প্রথমেই এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সো আপনি অ্যাপটির পিকচারটি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই এই প্রিম্যাক্স অ্যাপটি চিনে ডাউনলোড করতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে অ্যাপটির ডাউনলোড রয়েছে 10K+। তো বুঝতেই পারছেন যে কি জনপ্রিয় একটি ইনকাম অ্যাপ, 10,000 লোক অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে। সো এই প্রিম্যাক্স অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে একটি VPN কানেক্ট করার প্রয়োজন হবে। তাই আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার VPN লিখে। প্লে স্টোরে আপনি সুপার VPN লিখে সার্চ করলে প্রথমে এই সুপার VPNটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই সুপার VPNটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পর উপরের কর্নার যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে অবশ্যই 3 নম্বরে যে US সার্ভারটি রয়েছে এই USএ ক্লিক করে সুপার VPNটি US সার্ভারে সেট করবেন। এবার আপনি এখানকার কানেক্টে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে, দেন এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি এই সুপার VPNটি US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই প্রিম্যাক্স অ্যাপটিতে। তো ব্রো, এই প্রিম্যাক্স অ্যাপটি দেশে পর ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে এই প্রিম্যাক্স অ্যাপটিতে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিশ্চয় একটি অপশন দেখতে পাচ্ছেন যে রেজিস্টার বলে। এবার আপনি এখানকার এই রেজিস্টার অপশনটায় ক্লিক করে দেবেন এই প্রিম্যাক্স অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। দেন আপনি রেজিস্টারে ক্লিক করার পরে প্রথমে একটি অপশন পেয়ে যাবেন যে ইউজার নেম। এবার আপনি এখানকার নামটি এখানে আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন। আপনি এখানে যেই নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বর রয়েছে ইমেল। এবার আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এই 2 নম্বর বক্সটাতে বসিয়ে দেবেন। সো আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিলাম 2 নম্বর বক্সটাতে। সো ইমেলটি দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে একটি অপশন দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড বলে। এবার আপনি অবশ্যই এখানে 4 ডিজিট + স্ট্রং কোনো পাসওয়ার্ড দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি 4 ডিজিট + স্ট্রং পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ডটি এবং এই ইমেলটি ভালো করে মনে রাখবেন, পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন হবে। সো এবার আপনি এখানে 3 নম্বর বক্সটাতে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি এখানকার পরবর্তী অপশন অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডেও বসিয়ে দেবেন। সো আমি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। অবশ্যই পাসওয়ার্ড দুটো সেম হতে হবে। দেন এখানে পরবর্তীতে রয়েছে রেফার কোড। এবার আপনি এখানকার এই রেফার কোড এই অপশনটাই অবশ্যই দিবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার রেফার কোডটি পেয়ে যাবেন। অবশ্যই আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার রেফার কোডটি দেখে তারপর আমার রেফার কোডটি এখানে বসাবেন। তাছাড়া আমার রেফার কোডটি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার রেফার কোডটি এখানে বসিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার যে বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। সো অবশ্যই আপনি আমার রেফার কোডের মাধ্যমে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ডেসক্রিপশন বক্স থেকে দেখে। দেন আপনি এখান থেকে রেজিস্টার বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই রেজিস্টার অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। ক্রিয়েটিং ইওর অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস নট নেভার। সো এখানে এবার আপনাকে যেটা করতে হবে, এবার আপনি এইমাত্র যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। তাই আপনি এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ইমেল বলে। এবার আপনি এইমাত্র যে ইমেল দ্বারা অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম ইমেলটি আপনি এখানে দিয়ে দিবেন। দেন এখানে রয়েছে পাসওয়ার্ড। এবার আপনি মাত্র 2 বার যে সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ডটি আপনি এখানকার এই অপশনটাতে বসিয়ে দেবেন। সো ইমেল এবং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে লগ ইন বলে একটা অপশন। এবার আপনি এখানকার এই লগ ইন অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করিয়ে নিয়ে আসবে। লগ ইন সাকসেসফুল, এবার সাকসেসফুলভাবে অ্যাপটিতে লগ ইন করে নিয়ে আসছে। সো দেখতেই পাচ্ছেন যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পেয়ে গেছি পুরো 0.5% একদম ফ্রিতে। সো যাকে অবশ্যই আপনাদেরকে এই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না। অ্যাপটিতে কাজ করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো অ্যাপটিতে আসার পর অ্যাপটির হোম ইন্টারফেস থেকে উপরের কর্নার দেখতে পাচ্ছেন যে 3 লাইন রয়েছে। এবার আপনি এখানকার এই 3 লাইনে ক্লিক করবেন। দেন আপনি এখানে 2 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে রেফার ফ্রেন্ড। এবার আপনি এখানকার এই রেফার ফ্রেন্ড এই অপশনটায় ক্লিক করবেন। রেফার ফ্রেন্ডে ক্লিক করার পর আপনি এখানে আপনার অ্যাপটিতে যে রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি পেয়ে যাবেন। আপনার বন্ধুবান্ধবদেরকে অ্যাপটি বেশি বেশি রেফার করবেন এবং তাদেরকে বলবেন যেন আপনার এখানকার এই রেফার কোডটির মাধ্যমে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি তাদেরকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। আর যাই হোক, আমার এই রেফার কোডটি আপনি খুব ভালো করে দেখে রাখুন, আমার এই রেফার কোডটির মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। কত টাকা কমিশন পাবো সেটা এখানে লিখে রাখে না, জাস্ট লিখছে 20% রেফারাল কমিশন পাবো, আর্নিং কমিশন। এখান থেকে ব্যাগে চলে আসবেন, আশা করি রেফার
রেফারের বিষয়টা কিছু হলে বুঝতে পেরেছেন। বেশি বেশি রেফার করবেন, বেশি বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন, পয়েন্টগুলো ডলারে কনভার্ট করতে পারবেন, ডলারের বিনিময়ে আপনি টাকা নিতে পারবেন। তো যাক, এবার আপনি হোম ইন্টারফেস থেকে উপরের কর্নারে দেখতে পাচ্ছেন যে অ্যাপটির অ্যাডমিনে একটা নোটিশ দিয়ে রেখেছে। এই নোটিশটি পড়ার জন্য আপনি এখানকার এই নোটিশে বেল আইকনে ক্লিক করবেন। দেন এখানে বড় একটা নোটিশ রয়েছে, আপনি অবশ্যই এখানে এই লেখাটা পড়ে নেবেন। এখান থেকে ব্যাগে চলে আসছি। এবার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটির হোম ইন্টারফেস থেকে উপরে থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে ক্লিক করবেন। দেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম গ্রুপ। এবার আপনি এখানকার এই টেলিগ্রাম গ্রুপে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে তাদের জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনি অ্যাপটির অ্যাডমিনের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন, কিংবা আপনি দেখতে পারবেন যে অ্যাপটিতে যারা অ্যাপটিতে কাজ করে পেমেন্ট পেয়েছে, তাদের পেমেন্ট গ্রুপ স্ক্রিনশট তারা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে। আপনি অ্যাপটিতে কাজ করে পেমেন্ট পেতে চাইলে অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। অ্যাপটিতে আপনি থ্রি স্টার দিতে পারেন, ফাইভ স্টার দিতে পারেন প্লে স্টোর থেকেও। এখান থেকে ব্যাগে চলে আসুন। এবার আর যাই হোক, আপনি যখন অ্যাপটিতে কাজ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে। আপনার এখানে যখন কাজ করে পুরো 1000 পয়েন্ট হবে তখন আপনি সেই পয়েন্টগুলো ডলারে কনভার্ট করতে পারবেন। আপনি যখন অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো 1000 পয়েন্ট হবে তখন সেই পয়েন্টগুলো এখানকার ডলারে কনভার্ট করার জন্য আপনি যেটা করবেন, এই অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এই পয়েন্টের উপর ক্লিক করে দেবেন। পয়েন্টের উপর ক্লিক করে দেখতে পারবেন যে পয়েন্টগুলো এখান থেকে অটোমেটিকলি ডলারে কনভার্ট হয়ে যাবে। আপনি যখন এখান থেকে প্রতি 1000 পয়েন্ট ডলারে কনভার্ট করবেন তখন 1000 পয়েন্টের বিনিময়ে আপনি ডলার হিসেবে পাবেন মাত্র 0.15 থেকে 5 ডলার পেতে পারেন, এখানে তারা লিখে রেখেছে। সো যাক, আপনি এখানে বেশি বেশি পয়েন্ট আর্ন করবেন, পয়েন্টগুলো 1000 পয়েন্ট হলে ক্লিক করে ডলারে কনভার্ট করে নেবেন। সো যাক, এবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে কীভাবে আপনি এই প্রি ম্যাক্স অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন। অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের নিয়ম মেনেই কাজ করতে হবে, নাহলে পেমেন্ট পাবেন না। সো অ্যাপটিতে কাজ করার জন্য প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি রিওয়ার্ড। এবার আপনি এখানকার এই ডেইলি রিওয়ার্ড এই অপশনটায় ক্লিক করবেন। তাহলে আপনি ক্লিক করার পর এখানে গেট বোনাস বলে একটা অপশন পেয়ে যাবেন, এই গেট বোনাস অপশনটায় ক্লিক করবেন। তাহলে আপনার কাছে একটা অ্যাড শো করবে, কিংবা আপনাকে ইউটিউবে একটা ভিডিওতে নিয়ে যাবে। ভিডিওটা স্টপ করে নিচ্ছি। সো যাক, এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টাইমার চলতেছে, এখানে 1 মিনিট শো করছে। আপনাকে এই টাইমারটা কমপ্লিট হওয়া পর্যন্ত ভিডিওটা দেখে ক্লোজ করে অ্যাপটিতে চলে যেতে হবে। সো আমাকে গেট বোনাসে ক্লিক করেছিলাম, দেন আমাকে একসাথে একটা অ্যাড শো করেছে, সরি অ্যাড নয় একটা ভিডিও প্লে শো করেছে ইউটিউবের। এবার এই ভিডিওটা 1 মিনিট দেখে ক্লোজ করে ওই প্রি ম্যাক্স অ্যাপটিতে চলে যাচ্ছি। সো গাইস, এবার এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য 2 নম্বর একটা অপশন রয়েছে, ভিডিও দেখা এবং জেতা। এবার এখানে রয়েছে 3 নম্বর একটা অপশন, স্পিন অ্যান্ড হুইল 1। এবার আপনি এখানকার এই স্পিন অ্যান্ড হুইল অপশনটাই ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর আপনাকে অবশ্যই এখানে একটা নিয়ম মেনে কাজ করতে হবে, সেই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে মোট 14টা স্পিন রয়েছে। আপনি যখন এখানে 14টা স্পিন মারবেন তখন আপনার কাছে 14টা কিংবা তারও বেশি অ্যাড শো করবে। একটা স্পিন আপনাদেরকে মেরে তারপর নিয়মটা দেখিয়ে দিচ্ছি। প্লে স্পিনে ক্লিক করলাম, দেন এটা ঘুরতে শুরু করেছে। এবার আমাকে পয়েন্ট দিবে, কত পয়েন্ট দেয়? কংগ্রেচুলেশন, ইউ 9 পয়েন্ট। এবার যদি কোনো অ্যাড শো করে তাহলে আপনি ভুলেও এই অ্যাডটিতে ক্লিক করবেন না, এবার আপনি অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দেবেন। আপনি যদি এই অ্যাডটিতে ক্লিক করেন তাহলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, আপনি পেমেন্ট পাবেন না। আপনি ভুলেও এই অ্যাডটিতে ক্লিক করবেন না, আপনি এই অ্যাডটি আপনি এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে ক্লোজ করে দেবেন। দেন এখানে কালেক্ট কয়েন বলে একটা অপশন রয়েছে, এই কালেক্ট কয়েনে ক্লিক করবেন তাহলে আপনার কাছে আরেকটা অ্যাড শো করতে পারে। এবার আপনি এই অ্যাডটি আপনি এখান থেকে নিচে টাইমার চলে যাচ্ছে, টাইমারটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করে তারপর ক্লোজ করে দেবেন। ভুলেও এই অ্যাডটিতে আপনি ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে, আপনি পেমেন্ট পাবেন না। এখান থেকে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন সরাসরি। দেন আমাকে দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন, ইউ উইন 9 পয়েন্ট দিয়ে দিয়েছে। সো এবার আপনাদেরকে বলে দিয়েছে যে এই স্পিনে কাজ করার নিয়মটা কি, আপনি স্পিনে কোন নিয়মটা মেনে কাজ করবেন। আপনি যেটা করবেন, স্পিনে আসবেন, দেন আপনি এখানে দেখতে পারবেন মোট 14টা স্পিন থাকবে। আপনি এখানে 13টা স্পিন মারবেন, তারপর 13টা স্পিন মারা পর্যন্ত আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটা অ্যাড এখান থেকে ক্লোজ করে দেবেন। দেন আপনি এখানে সর্বশেষ স্পিন অর্থাৎ 14 নম্বর স্পিন আপনি এখানে যখন মারবেন তখন 14 নম্বর স্পিন মারার সময় আপনার কাছে যেই অ্যাডটি শো করবে গেট বোনাসে পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট কয়েনে ক্লিক করার পর আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। দেন অ্যাডে ক্লিক করার পর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনাকে সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে, কিংবা ইউটিউবে নিয়ে গেলে একটা ভিডিও প্লে হবে, আপনাকে সেই ভিডিওটা 1 মিনিট দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাগে চলে আসতে হবে। এটা হচ্ছে স্পিনে কাজ করার নিয়ম, আমি বোঝাতে পেরেছি। আপনি যেটা করবেন, জাস্ট এই স্পিনে আসবেন, স্পিনে এসে দেখতে পারবেন মোট 14টা স্পিন থাকবে। আপনি এখানে 13টা স্পিন মারবেন, 13টা স্পিন মারা পর্যন্ত আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটা অ্যাড ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন মারবেন, পয়েন্ট কালেক্ট করার জন্য কালেক্ট পয়েন্টে ক্লিক করার পর আপনার কাছে যেই অ্যাডটি শো করবে আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করতে হবে, প্লে স্টোরে নিয়ে গেলে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, সেই অ্যাপটি ডাউনলোড করতে হবে, কিংবা ইউটিউবে নিয়ে গেলে একটা ভিডিও প্লে হবে, ভিডিওটা 1 মিনিট দেখে ক্লোজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাগে চলে আসতে হবে। এটা হচ্ছে স্পিনে কাজ করার নিয়ম, আই হোপ বোঝাতে পেরেছি। এটাকে বলে ক্লিকের কাজ। আপনাকে অবশ্যই অবশ্যই এই অ্যাপটিতে ক্লিকের কাজটা মেনে তারপর কাজ করতে হবে। সো আই হোপ স্পিনের কাজ করার নিয়মটা বোঝাতে পেরেছি। না বুঝলে কমেন্ট করে জানাবেন, তাও উল্টাপাল্টা কাজ করবেন না, তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। এবার আপনাদেরকে এখানকার এই স্পিন ওয়ানে যে কাজ করার নিয়মটা দেখিয়েছি, আপনাদের এখানকার সেম নিয়মটা মানে কাজ করবেন এখানকার এই পরবর্তী অপশনগুলোতে, অর্থাৎ প্রত্যেকটা অপশনে আপনি ক্লিক
আজকের কাজটা আমি এনে কাজ করবেন। দেখতে পাচ্ছেন যে 15.9 পয়েন্ট দিয়ে দিয়েছে আপনাদেরকে ডেলি রিওয়ার্ডে, এবং এখানকার স্পিনারের যে ক্লিকের কাজটা দেখিয়েছে আপনি সেম নিয়মটা মেনে কাজ করবেন। এখানকার পরবর্তী অপশানে স্পিন টুতেও সেম নিয়মটা মেনে কাজ করবেন। সো যাই হোক, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি আপনার অ্যাপের কাজ করেন। যখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে অনেকগুলো পয়েন্ট হবে, সেই পয়েন্টগুলো ডলারে কনভার্ট করার পর যখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো $20 হয়ে যাবে, তখন আপনি কীভাবে অ্যাপটি থেকে নিয়ম মেনে উইথড্র দিবেন। সেখান থেকে উইথড্র দেওয়ার জন্য নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে ক্যাশ আউট বলে। এবার আপনি এখানকার অ্যাপের হোম ইন্টারফেস থেকে এই ক্যাশ আউট অপশনটায় ক্লিক করে দেবেন। দেন আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাপটি থেকে যতগুলো মাধ্যম দ্বারা উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করা যায় প্রত্যেকটি মাধ্যম কিন্তু এখানে চলে আসবে। এবং এখানে তারা লিখে রেখেছে মাত্র $20 হলে উইথড্র দিতে পারবেন, উইথড্র দেওয়ার 5 মিনিটের মধ্যে আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন, থ্যাংক ইউ। এবার এখানে দেখতে পাচ্ছেন যে তারা লিখে রেখেছে মোবাইল রিচার্জ নিতে চাইলে অ্যাপটির অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে থাকতে হবে নিট $20, এবং এখানে স্কিটো সিমও $20, বিকাশও $20, নগদও $20। মানে আপনি অ্যাপটিতে কাজ করে যখন আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে মাত্র $20 হবে তখন আপনি উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। সো $20 সমান কত টাকা হয় তা আপনি পেমেন্ট রিসিভ করলে বুঝতে পারবেন। সো এবার আপনি যেই মাধ্যমটা দ্বারা উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপরে ক্লিক করে দেবেন। আমি বিকাশে পেমেন্ট নিতে চাচ্ছি তাই বিকাশে ক্লিক করলাম। দেন এখানে লেখা রয়েছে আপনার অ্যাকাউন্টে বর্তমানে পর্যাপ্ত ব্যালেন্স নেই। সো আমার অ্যাকাউন্টে বর্তমানে $20 নেই, যার কারণে আপনাদেরকে আমি সরাসরি উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করে দেখাতে পারলাম না। সো আমি এই অ্যাপটিতে পার্সোনালভাবে কাজ করতে চাই, খুব শীঘ্রই আমার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে পুরো $20 করে ফেলবো। তখন আমি এই অ্যাপটি থেকে সরাসরি উইথড্র দেবো, এবং উইথড্র দেওয়ার পর আমি যখন অ্যাপটি থেকে উইথড্র দেবো তখন আমি এই অ্যাপটির উইথড্র নিয়ে একটা সরাসরি ভিডিও ক্রিয়েট করবো, এবং সেই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনি সেই ভিডিওটা দেখে বুঝতে পারেন যে এই অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার পর আমি পেমেন্ট পেলাম কি পেমেন্ট পেলাম না। আপনি অবশ্যই অবশ্যই এই অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে চাইলে আপনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও পেয়ে যাবেন, যে সেই ভিডিওটা লেখা থাকবে যে এই অ্যাপটি কি রিয়াল নাকি ফেক। আপনি অবশ্যই অ্যাপটিতে কাজ করার আগে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে রিয়াল আর ফেক ভিডিওটা দেখে নেবেন। সো আই হোপ গাইস ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও এবং অ্যাপ নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।